হ্যালো সবাইকে, আমি জোহানা শারমিন। বর্তমানে আমি 33 সপ্তাহের প্রেগন্যান্ট। আমি আমার প্রেগন্যান্সি জার্নি নিয়ে কিছু কথা আজকে শেয়ার করতে চাই। সপ্তাহ বা মাস ধরে একদম সব মনে করে মিলিয়ে মিলিয়ে হয়তো আমি গুছিয়ে বলতে পারবো না, আর আমার এক্সপিরিয়েন্সের সাথে অন্য কারো এক্সপিরিয়েন্স নাও মিলতে পারে, কারণ এক একজনের ফিজিক্যাল এক্সপিরিয়েন্স বা জার্নি এই প্রেগন্যান্সির টাইমে এক এক রকম হয়। তাই আমার যে সমস্যাগুলো হয়নি বা হয়েছে সেগুলো যদি আপনারা ফেস করেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। প্রথমে জেনারেল কিছু কথা বলি, যেটা আসলে আপনারা গুগল করলেই হয়তো পেয়ে যাবেন। প্রেগনেন্সি জার্নিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, যেটাকে সবাই ট্রাইমেস্টার বলে, এবং এক একটা ট্রাইমেস্টার সাধারণত 3 মাস ব্যাপী হয়ে থাকে। প্রেগনেন্সি জার্নিটা আসলে শুরু হয়ে যায় আপনার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের বা এলএমপির প্রথম ডেটের হিসাবে, যেটাকে বলে ফিটাসের জেস্টেশনাল এইজ। ডাক্তাররা এই ডেটের সাথেই 40 সপ্তাহ যোগ করে প্রাথমিকভাবে একটা ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট বলে দেয়। এই ইডিডি পরবর্তীতে ইউএসজি বা আল্ট্রাসাউন্ডের পরে চেঞ্জ হতে পারে। এর জন্য ইউএসজির সাথে আপনার এলএমপি বা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের হিসাব যদি না মিলে বা 1-2 সপ্তাহ এদিক ওদিক হয়ে যায় তাহলে ভয় পাওয়ার বা টেনশনের কোনো কারণ নেই। আমি আজকে শুধুমাত্র ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নি নিয়ে কথা বলবো, পরবর্তী ট্রাইমেস্টারের জার্নিগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আমার এলএমপি অনুযায়ী আমার প্রেগনেন্সির জার্নি শুরু হয়েছিল 29 জুন 2022 থেকে, এবং প্রথম মাস অতিক্রম করার পরে যখন আমার পিরিয়ড মিস হয় তখন 10 আগস্ট আমি বাসায় প্রেগনেন্সি স্ট্রিপ কিট দিয়ে বাসায় টেস্ট করি এবং রেজাল্ট পজিটিভ পাই। আসলে তখন আমার এবং আমার হাজব্যান্ডের যে ফিলিংসটা সেটা বোঝানো সম্ভব না। বাসার সবাই তখন অনেক খুশি অবশ্যই, কিন্তু আমার মনে একটা ভয় ছিল যে প্রথম ট্রাইমেস্টারটা আমার আসলে কেমন যাবে, সব ঠিক থাকবে কি না, কোন ডাক্তার দেখাবো ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আমার অফিস শিফট হয়ে যায় গুলশান 2 থেকে উত্তরা, আর এই জার্নিটা আসলে এই অবস্থা আমার জন্য বেশ কষ্টকরই ছিল। আমার বোন, বড় বোন ও গাইনি ডাক্তার ফারহানা শারমিন, ও আমাকে টেলিমেডিসিনের মাধ্যমে সাপোর্ট দেওয়া শুরু করে। প্রেগনেন্সিটা যেহেতু মোটামুটি প্ল্যানডই ছিল বলা যায়, তাই প্রেগনেন্ট হওয়ার 3 মাস আগে থেকে আমি আমার বড় বোনের পরামর্শে জি ফলেট আর ডিকারেন 60 খাচ্ছিলাম, সাথে পর্যাপ্ত পুষ্টিকর খাবার তো খাচ্ছিলাম। প্রেগনেন্সি জার্নির শুরুর সময় আমার ওজন ছিল 57 কেজি বা 57 কেজি। আমার বোনের পরামর্শেই আমি জি ফলেট, মাইক্রোজেস্ট, অ্যালিজেস্ট ইত্যাদি খেতে থাকি একদম প্রথম মাস থেকে। প্রথম ট্রাইমেস্টারে অনেকেরই এস্ট্রোজেন হরমোনের হ্রাসের কারণে ব্রেস্টে ব্যথা, ব্লোটিং, টায়ার্ডনেস, মুড সুইং, মর্নিং সিকনেস, স্কিনে পিম্পল বা একনেস বেড়ে যাওয়া, অত্যধিক চুল পড়া, শ্বাসের সমস্যা, কনস্টিপেশন বা এক্সেস ডায়রিয়া এসব হতে থাকে। আমার ক্ষেত্রে এই ব্যাপারগুলো বলতে পারেন ছিলই না। 12 সপ্তাহের দিকে খালি সকালবেলা 2-3 দিন বমি হয়েছিল যতটুকু মনে পড়ে, এছাড়া অন্য কোনো সিমটমস আমার হয় নাই। এদিক থেকে আমি অনেক লাকি। হ্যাঁ, সাধারণ সময়ের চেয়ে একটু বেশি ক্লান্তি লাগতো অফিসে, বা আর অন্য সময়ের চেয়ে এই টাইমটাতে আমার হোয়াইট ডিসচার্জ একটু বেশি যেত বা ইউরিনের ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু এসব আসলে একদম নর্মাল ছোট্ট সমস্যা। এগুলো নিয়ে তেমন মাথা ব্যথা না করে নিজের খাওয়ার দিকে লক্ষ্য রাখলেই হবে। ব্লোটিং বা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয় এমন খাবার থেকে, যেমন ফাস্টফুড বা জাঙ্ক ফুড কমিয়ে খেলে বা অ্যাভয়েড করলে আর এই ধরনের সমস্যা হবে না। এ সময় অন্য সময়ের মতো যে কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া চট করে খেয়ে ফেললাম এরকম করা যাবে না। আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো অরুচি ছিল না। আমি এমনিতেই মানুষ যেভাবে যে গ্লাসে করে ঢকঢক করে দুধ গিলে খেয়ে ফেলে, আমি সেটা পারি না। তাই প্রেগনেন্সিতে তো দুধ একটা ভাইটাল এলিমেন্ট, আমি এজন্য দুধের সব ধরনের খাবার যেমন দই, পুডিং, পায়েস, সেমাই এসব খেতাম। খাওয়া নিয়ে অনেকের অনেক মতামত থাকে যে পাকা পেঁপে, টমেটো ইত্যাদি খাওয়া যাবে না প্রেগনেন্সিতে। আমার মতে ডাক্তার যদি বলে আপনার সিচুয়েশন অনুযায়ী কোনো স্পেসিফিক ফল বা সবজি খাওয়া যাবে না, তাহলে একমাত্র সেসব খাওয়া বাদ দিবেন। সব সুপারস্টিশন বা মিথ কানে নেওয়ার কোনো দরকার নেই। যে কোনো মাছ মাংস অবশ্যই ভালোভাবে রান্না করাটা খাবেন। অনেকেই সুশি বা র স্টেক খেতে পছন্দ করেন, যেটা এই সময় না খাওয়াটাই ভালো। আমিও খাইনি। প্রচুর পরিমাণে পানি খেতে হবে যাতে ইউরিন ইনফেকশন না হয়।
আমার অনেক বছর ধরেই ইউরিন ইনফেকশনের সমস্যা ছিল, যেটার জন্য অনেকবার অ্যান্টিবায়োটিকের কোর্স করা হয়েছে, ক্র্যানবেরি সাপ্লিমেন্ট খেয়েছি বেশ কয়েক মাস, আর পানির ইনটেকও আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহর রহমতে এবার প্রেগনেন্সিতে আমাকে এই ইউরিন ইনফেকশনের ঝামেলাটা পোহাতে হয়নি। আপনারাও চেষ্টা করবেন প্রেগনেন্সি প্রিপারেশন টাইমে ইউরিন ইনফেকশন আছে কি না সেটা পরীক্ষা করে নিজেদেরকে যথাসম্ভব কিওর করে নিতে। ক্যাফেইন দিনে 12 আউন্সের বেশি না খাওয়ার ট্রাই করবেন, স্পেশালি কফি আর সফট ড্রিঙ্কসে ক্যাফেইনের মাত্রা অনেক বেশি থাকে, এই জন্য এই দুটো জিনিস খাওয়ার সময় হিসাব করে মেপে খাবেন। আমি আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ড করিয়েছিলাম 23 সেপ্টেম্বর, অর্থাৎ আমার জেস্টেশনাল এইজ যখন 13 সপ্তাহ। ফিটেলার হার্ট রেটও তখন রেগুলার ছিল। যখন প্রথম আল্ট্রাসাউন্ড রুমে আমার বাচ্চার হার্ট রেটটা শুনতে পারি, মনে হয় এরকম সুন্দর শব্দ আমি আর কখনোই শুনি নাই। সব আলহামদুলিল্লাহ ভালো অবস্থায়ই ছিল। যেহেতু আমার বড় বোন সবসময় আমাকে টেলিফোনে গাইড করছিলো, তাই আমি তখনও কোনো ডাক্তার দেখানো স্টার্ট করি নাই। নিজের বাসা ডাক্তার থাকলে আর কোনো সমস্যা ফিল না করলে এরকম কনফিডেন্স পাওয়া যায়। যাদের এরকম অপশন নাই তারা অতি অবশ্যই যে কোনো ভালো গাইনি প্রফেশনাল ডাক্তারের সাথে পরামর্শ করে আল্ট্রাসাউন্ডটা করিয়ে নেবেন। অনেকে বলেন যে প্রথম 3 মাসের আগে USG করানোর দরকারই নাই যদি কোনো প্রবলেম ফেস না করেন। এসব ব্যাপারে আসলে লোকে কি বললো সেটা শোনার চেয়ে ডাক্তার যেটা বলে সেটা শোনাই ভালো। অনেক সময় বাচ্চার পজিশন কি ফিলোপিয়ান টিউবের ভিতরে কিনা, বা প্লাসেন্টার পজিশন কীরকম, বা ফিটাসের হার্ট রেট পাওয়া যাচ্ছে কিনা, বা কোনো কারণে মিসড অ্যাবর্শন হচ্ছে কিনা, এসব বোঝার জন্য 6 থেকে 8 সপ্তাহের দিকে ডাক্তার USG সাজেস্ট করে। ওই সময় অলরেডি ফিটালের হার্ট রেট চলে আসে, সুতরাং আপনিও একটু নিশ্চিন্তে থাকতে পারবেন। USG ছাড়াও দেখা যায় ডাক্তাররা ব্লাড CBC, হিমোগ্লোবিন, ফাস্টিং গ্লুকোজ, থাইরয়েড ইত্যাদি প্রয়োজনীয় কিছু টেস্ট সাজেস্ট করবে। প্রথম ট্রাইমেস্টারটাই আসলে একটু সাবধানে থাকতে হয়, স্পেশালি আমাদের ঢাকার রাস্তার যে বাজে অবস্থা, তাতে রিক্সা আর CNG যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। আমি আমার প্রেগনেন্সি জার্নি শুরু করার মিনিমাম 3-4 মাস আগে থেকেই আমাদের বাসার মেইন রোড থেকে বাসা পর্যন্ত হেঁটে আসতাম, তাতে 10 মিনিট ওয়াকিং এক্সারসাইজও হতো, আবার রিক্সার অযথা ঝাঁকুনিটাও লাগতো না। দূরের কোনো জায়গায় আমি উবার কার ব্যবহার করতাম, CNG যতটা সম্ভব অ্যাভয়েড করতাম, কারণ ঝাঁকের রাস্তাগুলোতে CNG-র স্পিড কখনোই কন্ট্রোলে থাকে না। প্রথম ট্রাইমেস্টারে মায়েদের শরীরও একটু দুর্বল থাকে, তাই বাইরের যে কোনো ইনফেকশান বা টক্সিন থেকে নিজেকে যতটুকু সম্ভব প্রোটেক্ট করে রাখা উচিত। এখন তো করোনা বা ওমিক্রনের সময় আছে, আর এছাড়া রাস্তার ধুলাবালি তো আছেই, এসব থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই বাইরে গেলে ফেস মাস্কটা ব্যবহার করা উচিত। অনেকের এই প্রথম ট্রাইমেস্টারে স্পট ব্লিডিং হয়, যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারের সাথে এই ব্যাপারে ওভার ফোন কনসাল্ট করে নেবেন। উনি ইনস্ট্যান্ট হয়তো ওষুধ দিতে পারেন বা ইঞ্জেকশন সাজেস্ট করতে পারেন, এরকম ক্ষেত্রে যত রাতই হোক না কেন ওষুধ কিনে নিয়ে এসে খেয়ে ফেলবেন। আর ইঞ্জেকশনের ক্ষেত্রে যেহেতু মুভ করার দরকার হতে পারে, তাই সাবধানে নিকটস্থ কোনো হসপিটাল বা নার্সিং সেন্টারে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসবেন। এরকম অবস্থায় ডাক্তাররা সাধারণত 2 সপ্তাহ বেড রেস্ট দেন। রক্তপাত বেশি হলে বা বেশি দিন স্থায়ী হলে ডাক্তার বেড রেস্টের দিন বাড়াতে পারেন, অথবা ইনজেকশনের ফ্রিকোয়েন্সিও বাড়াতে পারেন। এ সময় শান্ত থাকতে হবে, মেন্টাল স্ট্রেস নেওয়া যাবে না, এবং নিজের দিকে যত্ন নিতে হবে। বেড প্যানের সিস্টেমে যদি অসুবিধা না থাকে তাহলে টয়লেটের জন্য বেড প্যান ব্যবহার করতে হবে। গোসলের প্রয়োজনে স্পঞ্জ, পানি এসব দিয়ে নিজেকে বেডে বসে ওয়াশ করে নেওয়াটা ভালো। খাওয়ার সময়টাও ইভেন বেডে বসে থেকেই খেয়ে নিতে হবে। অনেক সময় ব্লিডিং হতে পারে এমব্রায়ো যখন ইউটেরাস ইমপ্ল্যান্টেশন হয় সেটার জন্য, যেটাকে বলে হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, যেটা আসলে রিস্কি না, কিন্তু অনেক সময় এই ব্লিডিংটা মিসক্যারেজের বা এক্টোপিক প্রেগনেন্সিরও সাইন হতে পারে। সুতরাং আপনার ব্লিডিংয়ের কারণ কী ডাক্তারের কাছ থেকে সেটা জেনে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। প্রথম ট্রাইমেস্টারের শেষে আমার ওজন ছিল 63 কেজি, অর্থাৎ প্রতি সপ্তাহে অন্তত আমার 2 কেজি করে ওয়েট গেইন হয়েছিল। আপনার ক্ষেত্রে এরকম নাও হতে পারে, আরও কম ওয়েট গেইন হতে পারে, অথবা একদম ওয়েট গেইন না হতে পারে, অথবা আপনি উল্টা আরও শুকিয়ে যেতে পারেন যদি আপনি কিছু খেতে না পারেন। কিন্তু আপনি মোটা হয়ে যাচ্ছেন এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি এই সময়টাতে পর্যাপ্ত পরিমাণে খেতে পারছেন কিন্তু আপনার ডায়াবেটিস বা প্রেশার এগুলো কন্ট্রোলে আছে, এটাই সবচেয়ে বেশি খুশির কথা। প্রথম ট্রাইমেস্টারটা একই সাথে এক্সাইটিং আবার একই সাথে আতঙ্কেরও। লেবুর সমান ছোট্ট
ছোট্ট একটা বাবু আপনার পেটে থাকবে ট্রাইমেস্টার শেষে, সেটা চিন্তা করলে কিন্তু মজা লাগবে। আমার আপাতত যতটুকু মনে পড়লো ফার্স্ট ট্রাইমেস্টার জার্নি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। পরে যদি আবার মনে পড়ে কিছু বা আর কোনো সাজেশন থাকে তাহলে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন, নিজেরাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।